অনেকে শর্টকাট করে, শর্টকাট বিশেষত ম্যাথমেটিক্স বা ইংলিশে শর্টকাট করে। শর্টকাট কখনো সাকসেস আনে না, এটা মনে রাখবেন। যা শিখবেন বেসিক থেকে শিখবেন। যেমন আপনি যদি কোনো জায়গাতে যে কোনো সাবজেক্টে হোক, সেই সাবজেক্টের প্রতিটা টপিক্সে একটি ক্লিয়ার কনসেপশন নেবেন। এই ক্লিয়ার কনসেপশন ছাড়া আপনি এগোতে পারবেন না, আমি বলে দিচ্ছি পারবেন না। যাই পড়ুন না কেন, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। সহজ কথা, অর্থাৎ ভালোভাবে জানার চেষ্টা করবেন। যতটুকু পড়ুন সেই পড়াটি মাথায় রাখুন। কীভাবে রাখবেন? প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। বইগুলো এমনভাবে পড়তে থাকবেন বারবার, যেন বইয়ের প্রতিটি পৃষ্ঠা আবার পড়তে গেলে সে নিজেই লজ্জা পায় যে আমার কাছে এতবার কেন। সুতরাং পড়ার সময় খেয়াল রাখবেন, আপনার ভিতরে যেন একটা স্বপ্ন যে তৈরি হয়েছে, সেই স্বপ্নটি বাস্তবায়ন হয়।